সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো দেখেন যে প্রথমেই যেটা বলছে যে যে ধারা পাঁচে বলছে যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দিব, ওকে, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার সুনির্দিষ্ট পন্থা রয়েছে, রাইট? পাঁচটা উপায়ের কথা ধারা পাঁচে বলে দিছে। এরপর আমরা ধারা আট এবং নয়তে চলে যাব, সেখানে আমরা সত্য প্রমাণ করতে হবে, আবার আমি যে বেদখল হয়েছি সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা আট ধারাতে সত্য প্লাস দখল সহ সত্য দুইটা দাবি করতে পারবো, আর নয় ধারাতে শুধু আমরা দখল দাবি করতে পারবো। এবং সেখানে আমাকে কোন কোন বিষয় প্রমাণ করতে হবে আমরা অলরেডি লিখেছি, দেখবেন যে আপনাকে বিশাল প্রবলেমেটিক কোশ্চেন দিয়ে দিবে, দিয়ে দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রথমত কিসের মামলা করবেন, কেন করবেন, বা এই সত্য বা দখল সহ সত্য উদ্ধারের মামলায় আপনাকে কি কি সত্য বা কি কি প্রমাণ করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আট এবং নয় ধারাতে। আবার দেখা দিতে পারে যে আপনি সরকারের বিরুদ্ধেও সরকারকে আপনি বিবাদী করে দখল উদ্ধারের সরি বিবাদী করে দখল উদ্ধারের মামলা করছেন, সেখানে আপনি কি করতে পারতেন, ওকে। এবার আমরা বারো ধারাতে যাব। বারো ধারায় কি বলছে? বারো ধারা একুশ, তো বারো ধারার সাথে রিলেশন আছে অনেকগুলো ধারার। বারো ধারাতে মেনলি যেটা বলেছে যে কোন পরিস্থিতিতে একটা চুক্তির কোন পরিস্থিতিতে সে চুক্তিকে আদালত বাস্তবে রূপ দেওয়ার আদেশ দিতে পারে, বাস্তবে রূপ দেওয়ার আদেশ দিতে পারে, ঠিক আছে? তাহলে সেখানে চার ধরনের পরিস্থিতি দেখতে পাই। ঠিক উল্টোটা একুশ ধারাতে বলেছে যে সেখানে আটটা পরিস্থিতিতে আদালত একটা চুক্তি বলবৎকরণের আদেশ দিবে না। এখানে আবার দেখেন, অর্থাৎ এই জায়গাগুলোতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমরা যদি একুশে যাই, সেখানে দেখি যদি শর্তগুলো পূরণ হয়, ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় বিক্রয় চুক্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেখানে শ্যাল শব্দটা দেওয়া আছে, অর্থাৎ আদালত সেখানে বিক্রয় চুক্তি বলবৎ করণে বাধ্য থাকবে। বুঝাইতে পারছি? আপনার বারো ধারা চারটা পরিস্থিতি, যে কোনো একটা পরিস্থিতির যদি আদালতের সামনে প্রমাণও হয়, তারপরও আদালতের কাছে বিবেচনামূলক ক্ষমতা থাকবে, সেটা আদালতের কাছে বিবেচনামূলক ক্ষমতা থাকবে, সে চুক্তিকে আদালত বলবৎ করার আদেশ দিবে কি দিবে না। এরপর আমরা গুরুত্বের দিক থেকে আমরা বারোর সাথে মিল রেখে ১৯ পড়েছিলাম যে সেখানে আমাকে ক্ষতিপূরণ চাওয়ার একটা সুযোগ দিচ্ছে, বাট কোনটার সাথে? তারা বারোর সাথে, ধারা বারোতে আমরা কিসের মামলা করি ভাই? ধারা বারোতে আমরা মামলা করি চুক্তি চুক্তি বলবৎকরণে। এই চুক্তি বলবৎকরণের মামলা আমরা যদি পাশের ডিতে যাই, সেকশন পাশের ডিতে যাই, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই, কি দেখতে পাই, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই, কি দেখতে পাই, যে ক্ষতিপূরণের মাধ্যমে এসআর একটার অধীনে প্রতিকার সম্ভব নয়, বাট ক্ষতিপূরণের মাধ্যমেই, আবার ক্ষতিপূরণ প্রতিকার হতে পারে সাবসিডিয়ারি হিসেবে, সেটা হচ্ছে ১৯ ধারাতে বলে দিচ্ছে, একটা সুযোগ আমাকে দিচ্ছে। আমি যদি সেই সুযোগটা কাজে না লাগাই, অর্থাৎ বারো ধারার সাথে মিল রেখে ১৯ ধারাকে এক না করি, তাহলে পরবর্তীতে আমি ক্ষতিপূরণ চেয়ে একই বিষয়ে মামলা করতে পারবো না, যদি চুক্তির সুনির্দিষ্টকরণের মামলা কার্যকর, চুক্তিকে কার্যকরকরণের মামলা খারিজ হয়ে যায়, যেটা বলছে ২৯-এ আমরা মিল করে পড়ছিলাম বারো ১৯ এবং হচ্ছে ২৯ মনে পড়ে। এবার আসেন যে আমি বারো ধারাতে চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করি, আমি সেখানে ওই মামলাতে বলতে পারবো, ওই মামলাতে আমি অল্টারনেটিভ প্রেয়ার রাখতে পারবো। অল্টারনেটিভ কি প্রেয়ার রাখতে পারবো?
যে আমাকে চুক্তিটা রদ করে দিবেন। কেন? যদি চুক্তি বলবৎ কারণ সম্ভব না হয়। এটা আমি কাকে বলতেছি? আদালতকে বলতেছি। ওকে, এরপর আমরা চলে যাব ধারা 31-এ, চলে যাব আদালত কেন দলিল সংশোধনের আদেশ দেয়, একটা ইনস্ট্রুমেন্টকে রেকটিফাই করার আদেশ দেয়। এরপরে আদালত কেন এবং কত সময়ের মধ্যে দিবে, হ্যাঁ কৈফি কি হবে। এরপর আছে 35-এ, ঠিক সেম সেম প্যাটার্নে পড়তে হবে, এবং 35-এর সাথে মিল রেখে একটু 38 পড়তে হবে। আমরা 12-র সাথে মিল রেখে 37 তো পড়েই ফেলছি, আমাদের বাকি থাকলো হচ্ছে 38, যে চুক্তি সরি ওটারে কি বলে, হ্যাঁ চুক্তি রদের মোকদ্দমা আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, ঠিক না? আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। এই যে আদালত যা ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, আদালত যা ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, হ্যাঁ এটা আদালত যা ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, ওকে এটা আসলে কোথায় বলছে? তার 38-এ বলছে, এবং এটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রেশনারি পাওয়ার। এটা হচ্ছে আচ্ছা আদালতের, দাদা, এই এটা হচ্ছে ক্ষতিপূরণটা আদালতের কোন পক্ষ থেকে বিবেচনামূলক নিবে? ক্ষমতা বিবে হ্যাঁ ক্ষতিপূরণটা কোন পক্ষ থেকে নিবে? যেই পক্ষ হেরে যাবে সেই পক্ষ থেকে, যেই পক্ষ মামলায় হেরে যাবে সেই পক্ষ থেকে। ওকে, এবার আছে 39। 39 আমাদের সেম ভাবে পড়তে হবে, আদালত দলিল বাদের কোন আদেশ দিবে, সময়সীমা কত, কৈফি কত। এবার আমরা চলে আসি, এবং এবং 39-এর সাথে মিল রেখে আমাদের কি পড়তে হবে, 39-এর সাথে মিল রেখে আমাদের পড়তে হবে হচ্ছে আপনার ওটার কি বলে 41 ধারা, সেখানেও কিন্তু ক্ষতিপূরণ আছে। এরপর আমরা চলে যাব ধারা 42-এ। 42-এ কি বলছে? ঘোষণামূলক মোকদ্দমা, এখানে কিভাবে মামলাটা দায়ের হয়েছে, মামলায় কি চাওয়া হয়েছে, সেখানে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ ছিল কিনা, আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ, প্রতিকার চাওয়ার সুযোগ ছিল কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে কনসিকুয়েন্সিয়াল রিলিফ ক্লেম করার স্কোপ ছিল কিনা, যদি থাকে তাহলে সেটা চাইতে হবে, আর যদি না চাওয়া হয় তাহলে আদালত কি করবে না, ঘোষণা মঞ্জুর করবে না, অর্থাৎ আপনি যেই রিলিফ ক্লেম করেছেন সেটাকে গ্রান্ট করবে না। ওকে, এরপর আমরা চলে আসি ধারা 52-53, এগুলো তো পড়তেই হবে। 54-তে গিয়ে দেখেন কি বলছে আদালত, এই যে প্রিভেন্টিভ রিলিফের কথা আমরা বলতেছি, নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারের কথা যে আমরা বলতেছি, এটা আসলে কি কিভাবে দেওয়া হয়, টেম্পোরারি পারপেনসুয়াল আর হচ্ছে টেম্পোরারি পারপেনসুয়াল ইনজাংশনের মাধ্যমে, এটা সেকশন 52-তে বলে দিচ্ছে আমাদেরকে। রিটেনের জন্য ভালো করে পড়তে হবে শর্ট নোট, ম্যান্ডেটরি ইনজাংশন শর্ট নোট আকারে, এবং পর প্রশ্ন আকারে পড়তে হবে যে আদালত কখন পারপিচুয়াল ইনজাংশন গ্রান্ট করতে পারে বা স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, ধারা কত, 54। এরপরে আমরা যদি পড়তে পড়তে মন চায় তাহলে হচ্ছে আমাদের 56 ধারাতে কোন কোন ক্ষেত্রে আদালত কোন কোন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, কোন কোন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। এরপর আমরা চলে দাদা 56 ধারাটা কি কমন কি? দাদা 56 ধারাটা কি পরীক্ষার জন্য কমন কিনা? পড়া গেলেন পড়া গেলেন সমস্যা সমস্ত, এটা এটা আসলে ডিরেক্ট প্রশ্ন। এরপরে 57-তে চলে যাই, 57-তে কি বলছে, 57-তে জাস্ট উদাহরণটা যে সেখানে চুক্তি বলবৎকরণের আদালত আদেশ দিবে কিনা, উদাহরণটা মানে নেগেটিভ যে একটা রিলিফ ক্লেম করা হয় সেটা আদালত মানবে কিনা, অর্থাৎ আমি কোন পারপাসে চুক্তি করেছি, কোন পারপাসে আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, এটা বাদে অর্থাৎ চুক্তির শর্ত বাদে অন্যান্য ক্ষেত্রে যদি আমার নিষেধাজ্ঞা আরোপ চেয়ে আদালতের নিকট আবেদন করা হয়, সেক্ষেত্রে আদালত সেই নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কিনা, এটা বলছে হচ্ছে 57-তে বলছে।
পুরো এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন। কত সহজ, হ্যাঁ, 5-7 মিনিটে শেষ। দাদা একটা এসআর অ্যাক্টের প্রশ্ন ছিল, হ্যাঁ এসআর অ্যাক্টের, জি হ্যাঁ কর। এ 2020 সালে এসেছিল প্রশ্নটা, দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সালের অধীন মঞ্জুরিকৃত বিভিন্ন প্রকার সন্ধিষ্ঠ প্রতিকার সংক্ষেপে বর্ণনা করুন। একটা গাইড বই আছে, ওই যে পাঁচটা যেটা ইয়ে আছে পাঁচ ধারায়, সেটাকে বর্ণনা করেছে, এবং আর একটা গাইড আছে পুরোপুরি অন্যভাবে, যেমন এখানে দলিল সংশোধন ব্যাখ্যা করেছে, দলিল চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, চুক্তি বাতিল, দলিল বাতিল, তারপরে ঘোষণা প্রতিকার, রিসিভার নিয়োগ, নিষেধাজ্ঞা, এগুলো সবগুলো ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করেছে না? জি, আপনি এখানে সকল টপিক আনা যাবে, সকল টপিককে যদি আমি আলাদাভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে তো প্রশ্নের উত্তর অনেক বড় হয়ে যাবে, ঠিক না? সেটা হয়তো বা দরকার নাই, কিন্তু আপনি সকল টপিক এখানে আসতে হবে, আনা যেতে পারে অল্প অল্প করে। এটা তো রচনার মতন করে লেখা, আর আর একটা গাইড দেখলাম শুধু পাঁচটাই আছে, পাঁচ ধারা যেটা পাঁচটাই সেটাকে ব্যাখ্যা করেছে। আচ্ছা প্রশ্নটা কি দাদা? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর অধীন মঞ্জুর যোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে বর্ণনা করুন। এটা যে ঠিক 2020 সালের প্রশ্ন, না না না, তাহলে ঠিক আছে, তাহলে যে গাইডটাতে বেশি লিখছে না ওইটা ওইটা সঠিক আছে। এখানে আপনি পাঁচ ধারাকে ফাউন্ডেশন ধরে রেখে প্রত্যেকটা ধারাকেই আলোচনা, প্রত্যেকটা ধারা অন্তত টপিকটা আলোচনা করে দিবেন, যে 8 ধারাতে সত্য বা দখল উদ্ধার, সত্য বা দখল সহ সত্য, 9 ধারাতে দখল, 12 ধারাতে এরকম। দাদা এই প্রশ্নটা যে প্রতীকের মঞ্জুর বলছে, এখানে মনে করেন 5 ধারা, 12 ধারা, তারপরে 31, 35, সেটাই বললাম, সেটাই বললাম। এর বাইরে কি ওই যে যেগুলো দাদা ওই 52-53 গুলো আনতে হবে? 53 তো না, 54, 54টা আনতে হবে না? প্রশ্ন দাদা শাখ কয়েনের পরে 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 এসআর অ্যাক্ট, এসআর অ্যাক্ট নাই। এবার আমরা একটা তামাদি আইনে যাই, এরপরে যাবো না দিদি, হ্যাঁ সমস্যা নাই, আমরা তো আমাদি আইনে যাই দাদা। হ্যাঁ ঘোষণামূলক প্রশ্ন একটা প্রশ্ন ছিল 42 ধারা এসআর অ্যাক্ট এর, জি 42 ধারা, দাদা একটু কাইন্ডলি ধারাটা একটু ব্যাখ্যা দিবে। যেমন এক ছত্র দখলে থাকতে হয় আপনার ওই আমাদের আইনে 120 অনুচ্ছেদ আছে, তো ঘোষণামূলক একটা প্রতিকারের কর্তৃ কত, একটু কাইন্ডলি ধারাটা একটু ব্যাখ্যা দিবে 42 ধারা। আচ্ছা এখানে যেটা বলছে যে আমি যখন এখন ঘোষণামূলক মোকদ্দমা কয়টি উদ্দেশ্যে করা হয়, কয়টি কারণে করা হয়, প্রথমত 2টি কারণে, কেউ যদি আমার পদকে, কেউ যদি আমার লিগাল ক্যারেক্টারকে অস্বীকার করে, কেউ যদি আমার লিগাল ক্যারেক্টারকে অস্বীকার করে মানে আমার আইনগত পরিচয়কে অস্বীকার করে, যেমন আমি অনেকবার ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারতাম, কারণ আমি যখন এই কোম্পানি খুলি পরে পরে পরপর 4টা কোম্পানি মানে ই করি, লিমিটেড করি, তখন অনেকে বলছে কি কয় বকসকর কথা, তো অনেকে স্বীকার করতে চায় নাই। এখন এই যে আমার একটা আইনগত পদ চেয়ারম্যান, একটা লিগাল ক্যারেক্টার, এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আমি কি করতে পারবো বলেন তো? তখন আমি আদালতে গিয়ে মামলা করতে পারবো যে আমি এটার ঘোষণা চাই, আমাকে আদালত দেখেন এই আমার ডকুমেন্টস, এই আমার পেপার, আমি এই কোম্পানির চেয়ারম্যান, আপনি ঘোষণা জাস্ট ঘোষণা করে দেন। সে কিন্তু আমাকে সরাই দেয়নি, সে কিন্তু চেয়ার থেকে সরাই দেয় নাই, দিছে সরাই দেয়নি। আরেকটা হচ্ছে যে আমার সত্য, ধরুন আমি একটা জমির মালিক, আপনি দূর থেকে বলতেছেন যে এই সম্পত্তির মালিক না, তখন আমি ঘোষণা চেয়ে মামলা দায়ের করব যে স্যার আমি এই সম্পত্তির মালিক, এই দেখেন আমার পেপার্স, ঠিক আছে?
এটা একটা বিষয়। তার মানে আমি আমার পদে, আমি আমার জায়গাতে থেকে যদি সেগুলো ভুক দখল একটু অসুবিধায় পড়ি, কেউ যদি সেটাকে অস্বীকার করে, তখন আমি ঘোষণা চেয়ে মামলা দায়ের করলাম। কিন্তু যদি উল্টোটা হয় যে আমার সম্পত্তি থেকে আমাকে সরাইও দিল প্লাস অস্বীকারও করতেছে, তখন আমার সেই সম্পত্তি তাকে আসতে হবে। তার মানে আমি তখন কি করব, তখন আমার কিন্তু একটা আনুষঙ্গিক একটা প্রতিকার হয়ে যাচ্ছে, আনুষঙ্গিক একটা প্রতিকার চলে আসতেছে যে আমার সেখানে দখলও চাইতে হবে। অর্থাৎ মূল প্রতিকারের সাথে, যেমন আমরা ভাতের সাথে লবণ খাই অটোমেটিক্যালি চলে আসে, তাহলে এই ভাতের সাথে লবণ না হলে কিন্তু খাওয়াটা সঠিক হবে না। ঠিক আছে, এখন মনে করেন যে আমার বউর সাথে আমার ঝগড়া হয়েছে, সে মনে করেন যে এক জায়গায় পলা টলা গেছে, আমি মামলা টামলা করলাম যে এডি আমার বউ, এডি আমার বউ, আদালত গুলো আজ আচ্ছা ঠিক আছে যা এটা তোর বউ, কিন্তু আদালত তো ঘরের মধ্যে এনে দিল না, তখন আমি আদালতের কাছে চাইবো যে আদালত এটা আমার বউ এই পর্যন্ত আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এটা ঘরের মধ্যে আইন না দেন, এই ঘরের মধ্যে এই আইন না দেওয়াটা এটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার, অর্থাৎ এটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে মূল প্রতিকারের সাথে যেখানে এই কনসিকুয়েন্সিয়াল রিলিফের বিধান থাকবে, সেখানে সেই আনুষঙ্গিক প্রতিকার কি চাইতে হবে, যদি না চাওয়া হয় তাহলে আপনি যে রিলিফ ক্লেম করেছেন সেটা কাজে আসবে না, আদালত পেন্ডিং অবস্থায় রাখবে। এবার আমরা তামাদিয়ানে চলে যাই, দ্য লিমিটেশন অ্যাক্ট। হ্যাঁ, লিমিটেশন অ্যাক্টের প্রশ্ন উত্তর করার সময় একটু খেয়াল রাখবেন যে সমস্যাটা কোথায়, সময় নিয়া নাকি রোগ নিয়া নাকি ভোগ নিয়া নাকি বিরুদ্ধ দখল নিয়া নাকি প্রতারণার শিকার নাকি প্রাপ্তি শিকারের শিকার, শেষ লিমিটেশন অ্যাক্ট। ঠিক আছে, তো দেখেন প্রত্যেকটা জায়গাতে আপনাকে বিশাল একটা ফ্যাক্ট তুলে দিবে, তুলে দিয়ে বলবে যে ফলাফল কি, খারিজ নাকি চলবে। ঠিক আছে, যেমন তিন ধারাতে এটা বলছে যে আপনি নির্দিষ্ট সময় কোনটা কোনটা দায়ের করলে খারিজ হয়ে যাবে, চারে বলছে যেদিন আদালত করবে, কোন দিন আদালত করবে, যেদিন মামলা দায়ের শেষ দিন, ওই দিন যদি আদালত বন্ধ থাকে এর পরবর্তীতে যখন আদালতটা খুলবে সেদিনই দায়ের করতে হবে, অথবা কি হয়ে যাবে আমরাটা খারিজ করে দিবে। এই যে খারিজ যে করে দিচ্ছে, ডিসমিস যে করে দিচ্ছে আন্ডার সেকশন 3, আপনি প্রত্যেকটা জায়গাতে গিয়েই 3 কে খুঁজবেন, কারণ ডিসিশনটা, খারিজের ডিসিশনটা আমাদের 3 ধারাতেই হবে তামাদির প্রশ্নে। ঠিক আছে, এরপরে 5 ধারাতে কন্ডেনেশন অফ ডিলে প্রিন্সিপাল জিনিসটা কি, এটা তো আমরা যারা আগে গতবার রিটেন দিছে এরা তো মুখস্থ করে ফেলছে, এদের নিয়ে টেনশন নেই। যারা নতুন আছেন আপনারা আবার একটু মুখস্থ করবেন যে কন্ডেনেশন অফ ডিলে প্রিন্সিপাল জিনিসটা কি। তারপর হচ্ছে আইনগত অক্ষমতা, লিগাল ডিসএবিলিটি, লিগাল ডিসএবিলিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ আজ কি 6, 7, 8, 9 একসাথে পড়তে হবে যে কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, এরপরে টুকিটাকি জিনিস যেমন 12 ধারা 14 ধারা, এগুলো আমাদের প্রশ্ন উত্তরের সময় লাগবে, প্রশ্নের উত্তরের সময় লাগবে। এরপরে ইফেক্ট অফ ফ্রড স্বাভাবিকভাবে বর্ণনা করবেন, ইফেক্ট অফ অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং স্বাভাবিকভাবে বর্ণনা করবেন 18 ধারা 19 ধারা, এরপর হচ্ছে 26 ধারা 28 ধারা 26 কি বলছে, সেখানে দেখবেন যে সে 20 বছর সেই জানালা দিয়ে আলো বাতাস ভোগ করছে কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে 28 ধারাতে সে একটানা নিরবচ্ছিন্ন ভাবে বাধাহীন ভাবে 12 বছর অন্যের সম্পত্তি দখলে ছিল কিনা, যদি থাকে তাহলে সে সেখানে মালিকানা দাবি করতে পারবে। এখন সময় সংক্রান্ত জিনিসগুলা কি, ধরেন তামাদিয়ান থেকে যদি এরকম প্রবলেমেটিক প্রশ্ন আসে, ধরেই নিবেন যে সময়টা দিবে আমার অনুচ্ছেদ 120 অথবা এসআর অ্যাক্ট পড়তে গিয়ে আমরা যে অনুচ্ছেদগুলো পাই, আমি বুঝতে পারছি এসআর অ্যাক্ট পড়তে গিয়ে আমরা যে অনুচ্ছেদগুলো পাই অথবা 120 অনুচ্ছেদ, এ হচ্ছে ওভারঅল তামাদিয়ান। এখন তামাদিয়ান এবং এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন করতে পারেন। আমি স্কুলে দেরি করে গেছি, অনেক সময় হয় না 9টা বাজে ক্লাস, আমরা অনেকে 9টা 10 আসছি, 9টা 15 আসছি, কিন্তু মাফ করে দেওয়া হয়েছে। ঠিক না, ঠিক ওরকম যে আপনি মূল মামলা ছাড়া আপনার স্পেশাল
স্পেশাল অ্যাক্ট মানে বিশেষ আইনগুলো ছাড়া আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি দিলে কন্ডন পাবেন, দিলে কন্ডন হবে আর কি, মানে বিলম্ব মওকুফ হবে, এই সুযোগটা আমাদের ইসে দিয়ে দিয়েছে। এই যে দেখেন না যে আমাদের বাপদাদারা জায়গা জমি নিয়ে অনেক কিছু করে না, দেখা যায় 50 বছর হয়েছে কিছু করে না, এরপরে দেরি হয়ে গেছে, 20 বছর দেরি হয়েছে, দেরি হয়ে গেছে, 20 দিন এলে মানা যায়। আচ্ছা হয়েছে মোটামুটি তামা দিয়ে আমি যদি আইনগত ভাবে অক্ষম হই, হ্যাঁ তাহলে আমি মূল মামলা আর হচ্ছে ডিক্রিজারির আবেদনে কি পাবো, কি পাবো? আমি বিলম্ব মওকুফ পাবো, অর্থাৎ আমি দেরি করলেও সমস্যা নাই। কিন্তু আমি এই আইনগত অক্ষমতাকে আপিলে রিভিশনে রিভিউতে প্রয়োগ করতে পারবো না, এই আইনগত অক্ষমতাকে অগ্রক্রয়ের মোকদ্দমায় ব্যবহার করতে পারবো না। আমি বলতে পারবো না স্যার এত জায়গা জমি বেশ চালাইছে, 1 বছরের মধ্যে কেনার কথা ছিল, মামলা করার কথা ছিল, আমি আছি 6 বছর পরে কারণ আমি পাগল ছিলাম, চলবো না। আর দ্বারা স্পষ্ট করে বলে দিছে আইনগত অক্ষমতার অজুহাত সময় বাড়ানোর ক্ষেত্রে আপনার ওই ওই অগ্রক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তামাতির মেয়াদ বৃদ্ধিতে বা সময় বাড়ানোর ক্ষেত্রে। এটা হচ্ছে 8 ধারা। আর 9 ধারা যেটা বলছে যে আমি কিন্তু সুযোগ পাচ্ছি 6 ধারাতে, রাইট? 6 ধারাতে আমি একবার সুযোগ পাচ্ছি, যখন আবার পুনরায় সুযোগ পাচ্ছি আইনগত অক্ষমতার কারণে সময় পাচ্ছি, এরপর আইনগত অক্ষমতার অবসান হলো, আমি মামলার কার্যক্রম শুরু করলাম, পরবর্তীতে আবার আমি আবার আইনগত ভাবে অক্ষম হয়ে গেলাম, সেকেন্ড টাইম আর এই সুযোগটা আমাকে আইন দেয় নাই, এটা বলছে ধারা 9। তাইলে তো ভাই আমি তো আজীবন পাগল কোয়া চালা দিতে পারুম, ঠিক না? মামলা তো আর শেষ হইতো না। প্রশ্ন দাদা, একটা কোশ্চেন ছিল দাদা, এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে তা আমাদের মেয়াদ বৃদ্ধিতে আইনগত অক্ষমতা অজুহাত হিসেবে প্রযোজ্য হবে না, এটা কোন কোন ধারার আদলিত হবে? এটা হচ্ছে 8 ধারা এবং 9 ধারা উত্তর হবে। 8 ধারা 9 ধারা? আচ্ছা দাদা, এটা কি 7 ধারা ঢোকানো যায় এটাতে? 7 ধারা তো বৃদ্ধির কথা বলে নাই বা ওই রেস্ট্রিকশন দেয় নাই, 7 ধারাকে আপনি 6 ধারার মতো করে ধরতে পারেন, বাট ব্যাখ্যাটা একটু আলাদা, এই কারণে আমি 7 ধারা আলোচনা যাচ্ছি না।15 বছর হয়েছিল, তারপরে 2/1/2010 অগ্রক্রয়ের মামলা দায়েরের কারণ উৎপত্তি হয়, মিস্টার এক্স সাবলক হয় 2013 সালে, সাবলক হওয়ার পর মিস্টার এক্স অগ্রক্রয়ের মোকদ্দমা দায়ের করলে আদালত কেন মামলা খারিজ করবে, এটা নিয়ে যদি একটু ডিসকাস করতে। কারণ অগ্রক্রয়ের মামলা, অগ্রক্রয় আমরা বুঝি আমার পাশের জমি কেনা, আমার পাশের জমি কেনা, আমার ভাইয়ের জমি কেনা, বোনের জমি কেনা, আত্মীয় স্বজনের জমি কেনা, অর্থাৎ আমার আমার ল্যান্ডের পাশে যে জমি আছে সেটা বিক্রি করে দেয়, এটা কেনার অধিকার প্রথমত আমার তৈরি হয়। হ্যাঁ, আপনাকে মামলা করতে হবে উইদিন 1 ইয়ার, এই 1 বছরের মধ্যে যে করতে হবে এটা কোথায় বলছে? আর্টিকেল 10 এ বলছে। এখন এখানে আপনি যদি 1 বছর পার হয়ে যায় যে কোনো কারণেই হোক, মানে ও সেটা যদি আইনগত অক্ষমতার কারণে হয় যে আপনি 1 বছরের মধ্যে মামলা করতে পারলেন না, তাহলে পরবর্তীতে আপনি এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, আপনি এরপরে যদি কোন যে আমি পাগল ছিলাম, এটা ছিলাম, সেটা ছিলাম, কাজ হবে না, ঠিক আছে, খারিজ করে দিবে। না দাদা, ওই 8 ধারায় তো বলছে যে
এই নাবালকত্বের মানে অর্থাৎ ওই যে অপারগতার অবসান হওয়ার পর আর ওই মৃত্যুর পর অতিরিক্ত সে আরো তো 3 বছর সময় পাবে, 3 বছরের বেশি অধিক সময় পাবে না, 6 ও 7 দ্বারা প্রযোজ্য নয়, কিন্তু 8 দ্বারা ক্ষেত্রে অগ্রক্রয়কে সেপারেট করে দিয়েছে, ওখানে অর লেখা আছে অথবা লেখা আছে, 3 বছরের হিসাবটা আলাদা, শুধু তো অগ্রক্রয়, অগ্রক্রয় আলাদা একটা প্রতিষ্ঠান এখানে, বুঝতে পারছি, অগ্রক্রয়ের ক্ষেত্রে 3 বছর সময়টা আসতেছে না, 3 বছর সময়টা আলাদা, অন্যান্য 3 বছর যেই মামলা, 3 বছর যেই মামলা সময় আছে সেই মামলায় 3 বছর, আর নাহলে যেই মামলা 1 বছর আছে সেটা 1 বছর, যখন আপনি বুঝতে পারবেন না যে কিভাবে আপনি বেদ খুলেছেন তখন 144, যখন আপনি বুঝতে পারবেন তখন 142। দাদা একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে ফর্মাল পার্থক্য। হ্যাঁ ঠিক আছে, ডাবল ডিসএবিলিটি কি দাদা? ডাবল ডিসএবিলিটি কি মানে একটা অক্ষমতার পর আরেকটা অক্ষমতা আক্রান্ত? ডাবল ডিসএবিলিটি দুই ধরনের, একটা হচ্ছে আমি এই যে যেটা বললো একটি আইনগত অক্ষমতায় জর্জরিত থাকা অবস্থা অন্য একটি আইনগত অক্ষমতায় জড়িত হয়ে পড়া, এই উভয়ানগত অক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত আমাদের মেয়াদ গণনা স্থগিত হতে পারে। আরেকটা হচ্ছে যে আরেকটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা, একটা আইনগত অক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে আরেক, মানে পরপর হওয়া আর কি, এরকম বিষয়টা পরপর হওয়া বা একটা চলমান থাকা অবস্থা আরেকটা হওয়া, এটা হচ্ছে 6(2). দাদা একটা উদাহরণ দেন। উদাহরণ মনে করেন যে আমার বয়স হচ্ছে, মনে করেন যে আমার বয়স হচ্ছে এখন 14, আমি নাবালক, আমি আইনগত ভাবে অক্ষম, দেখা গেল যে 17 বছর 11 মাসে, 17 বছর 11 মাসেও তো আমি নাবালক, ঠিক না? তখন আমি পাগল হয়ে গেছি, কারণ একটার মধ্যে আরেকটা আসলো না, তখন এই যে ধরেন 18 বছর হলো, আমার সাবালকত্ব, মানে সাবালকত্ব চলে আসলো, ওই পাগলত্ব, পাগল পাগল ভাব না যাওয়া পর্যন্ত আমার, আমাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে, বুঝতে পারছি? নিজের নামে আছে, কিন্তু 30 বছর যাবত আমি বেদখল আছি, এখন এটা কিভাবে দখল করতে পারি? ওই যে 30 বছর ধরে বেদখল আছে, বেদখল আছে কিন্তু কাগজপত্র সব আমার নামে, সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি তাকে কয়েকবার, যিনি দখলে আছেন আমি তাকে একাধিকবার বাধা দিয়েছি, বাধা দিতে দিতে স্যার এই পর্যন্ত আইছি। হ্যাঁ, এর মধ্যে বাধা দেই নাই কিন্তু এখন আমরা চাচ্ছি যে, ও তাহলে আমরা মামলায় টিকবে না, শুরুতেই শেষ, কি কোনো উপায় নাই উদ্ধার করার? জানি না অধিকার করে না, এটা 15 নম্বর প্রশ্ন দাদা আপনার বইয়ে, এটি কাইন্ডলি একটু দাদা একটু ব্যাখ্যা দিতে পয়রা কি বুঝছেন? ওইটা স্যার দাঁড়ানো হয়েছে কিন্তু আপনার চাইতে একটু ব্যাখ্যাটা চাচ্ছি, মানে কি আমার অধিকারটা সব সময় থাকবে, আমার অধিকারটা সব সময় থাকবে কিন্তু আমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা দাবি করতে না পারি তাহলে আমি প্রতিকার পাবো না, কিন্তু আমার অধিকারটা থেকেই যাবে, এই অধিকার লাভ কি দাদা? আমি বুঝতে পারছি, এই অধিকারের কোনো দাম নাই। আচ্ছা তারপরে, হ্যালো দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, কোন পেনাল কোডের যে একটা প্রবলেম ছিল ওটা কি সলভ হয়েছে? পেনাল কোডের প্রবলেম কোনটা জানি দাদা? 300 ধারার ব্যতিক্রমের যে একটা প্রশ্ন জিজ্ঞেস, সরকারি কর্মকর্তা তার ক্ষমতার অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করে যদি, ও আচ্ছা আচ্ছা, ওই যে তোর পালাই গেছে দাদা, ওই যে গুলি করছে, না 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 না, আমি 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 লিখে দিব, এটা খেল নাই আমার। হ্যাঁ তারপরে, আচ্ছা রিম্পাতি কি প্রশ্ন দাদা? আমার কনসাল্টেন্ট,
আপনার পাগল হয়ে যায় সে আবার, তাহলে যতদিন পর্যন্ত সে পাগল থাকবে ওই অতদিন পর্যন্ত তাবাদি মেয়াদ স্থগিত থাকবে, এটাই তো? দাদা আমি ওই ডক্ট্রিন অফ স্টপিল সম্পর্কে একটু যদি আমাকে একটু বলতেন। আই লাভ ইউ, এটা আমি পরবর্তীতে অস্বীকার করতে পারবো না। আমি বুঝতে পারছি, মানে আমি যখন একটা বলে ফেলবো, কোন একটা কিছু করে ফেলবো, যেটা স্বীকার করে ফেলবো, সেটা পরবর্তীতে অস্বীকার করতে পারবো না। অস্বীকার করতে গেলে ল আমাকে ধরবে, এবারা তুই তুই দিন এটা কইছিস, এই যে একটা বাধা ধাক্কা, মানে নিজের কাজের প্রতি একটা বাধা, নিজের স্বঘোষিত স্বঘোষিত কাজের প্রতি যে একটা বাধা, অস্বীকার করার ক্ষেত্রে যে বাধা, এটার নাম হচ্ছে স্টপেল। এই তো এলো গা দাদা, ওইটা তো আমি জানি, কিন্তু ডক্ট্রিন অফ স্টপেল মানে কি? এই একই জিনিসই তো, সকাজ মানে মতবাদ, ডক্ট্রিন অফ মতবাদ, কিসের মতবাদ? সকাজজনিত বাধার মতবাদ, এই তো ডক্ট্রিন। এটা তো উভাবেই উভাবেই বলে প্রত্যেকটা, প্রত্যেক যেমন মানে কি, যখন ছোট ছোট টান অনেক অর্থ বা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে সেটাকে আমরা ডক্ট্রিন বলি, ঠিক আছে? আচ্ছা, তারপর দাদা এই স্টপেল কে কিভাবে তুমি কিভাবে ড্রেস ডিউটি কাটা থেকে পৃথক করবে, এটা একটু বুঝাই বলেন। যেমন ল, আমি যদি বলি যে বাংলাদেশে পেনাল কোড নাই, আপনি পেনাল কোডের অধীনে মামলা করতে যান না, পেনাল কোড বলতে কিছু নাই, তো আপনি এটাকে স্বীকার করে নিলেন, দেখা গেল আপনার ওই মামলাটা পেনাল কোডের অধীনেই হবে। তো ওই পেনাল কোডের অধীনে না করতে পারার কারণে আপনি মামলাটাতে হেরে গেলেন, আপনি আমার কলারে ধরলেন, এবারে আপনার কারণে আমি পেনাল কোডে যাইতে পারিনি, এই কারণে মামলায় হেরে গেছি। তো আমি তখন আইন বলবে, আদালত বলবে, মিঠুন শাহ যতই বলুক বাংলাদেশে পেনাল কোড নাই, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আপনার জানা উচিত ছিল বাংলাদেশে এই আইনটা আছে। তেমনি লয়ের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে এস্টোপেল নীতিটা প্রযোজ্য হবে না, তার মানে হচ্ছে রেজিটিকেটা, মানে মানে আমি আমি মানে লয়ের অ্যাপ্লিকেশন কে, লয়ের অ্যাপ্লিকেশন কে অন্য কেউ যদি আপনাকে একটা বিলিভও করায় সেটাকে আপনি মেনে মেনে নিবেন না? আমি মানে বুঝাইতে পারি নাই ঘটনা সংক্রান্ত, এটা সব ইয়া হবে, এস্টপেল হবে। ওটাকে বলে অ্যাওয়ার্ড বা রোয়েদাদ, ইংলিশে বলে অ্যাওয়ার্ড, AWARD, আর বাংলায় বলে স্যার রোয়েদাদ। আমি আন্তাজে আন্তাজে কি কি কে জানে বুঝতেছি না, হচ্ছে তো নাকি? আমি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলাম, সেখানে বললাম যে আদালত এটা যদি দেওয়া সম্ভব না হয় তাহলে চুক্তিটাকেই বাদ করে দিবেন, অর্থাৎ আমি একটার এক মানে একই মামলাতে অন্য একটা প্রতিকার চাইলাম, ঠিক আছে? বিষয়টা যদি ওই প্রতিকারটা তার সম্ভব না হয়, মানে আপনি যদি আমাকে আলু ভর্তা না দিতে পারেন, আমি চাইছি কিন্তু প্রথমত আলু ভর্তা, এটা না দিতে পারলে করলা ভাজি দিবেন। দাদা দাদা তো আমাদের